হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই সিরিজের দুটো এপিসোড কিন্তু আমরা অলরেডি দেখেছি এবং আমার বিশ্বাস তোমরা অনেক এনজয় করেছো এবং হয়তো মোটামুটি আমাদের নায়ক নায়িকাকে চিনেও ফেলেছো, ওদের ক্যারেক্টারের মধ্যে ঢুকেও গিয়েছো। তো এবার চলো আমরা এই সিরিজটার 3 নম্বর এপিসোডটা দেখে আসি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এটা এমন একটা সিরিজ দিন যাবে আর তোমাকে অ্যাডিক্টেড করে ফেলবে। আর আমরা এই পর্যন্ত যতগুলো হাই স্কুলের সিরিজ আমরা এই Savage420 দেখেছি কোনো একটা সিরিজে কিন্তু আমাদের খারাপ লাগেনি। তো এখন থেকে আনলে সব চ্যাংরা পোলাপনের হাই স্কুল বা প্রাইমারি স্কুল বারে তো কিন্ডার গার্ডেন স্কুলের কাহিনী নিয়ে আসবো, মানে 5 বছরের বাচ্চাদের লাভ স্টোরির কাহিনী নিয়ে আসবো। তো কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এপিসোডের শুরুতে আমরা একটা রুম দেখতে পাই যেখানে সেই সব জিনিস ছিল যা এই পর্যন্ত স্কুলে হয়েছে। আর এরপর আমরা কালো পোশাক পরে একটা ছেলেকে প্রিন্সিপালের গাড়ি নষ্ট করতে দেখি। আর তখন এখানে মিস্টার হান আর ওই আমাদের মহিলা অফিসার দেখে ফেলে এবং ওকে ধরার জন্য তার পিছু ছোটে। আর এদিকে আমাদের ইয়ন হতে বাড়ি যাচ্ছিল, মানে আমাদের নায়িকা, আর তখন সে তাদের দৌড়াতে দেখে ও তাদের পিছে যায় এবং ফাইনালি সে ছেলেটা ধরা পড়ে এবং তার টুপি খুলে ফেলে। তো প্রিন্সিপালের কাছে ওকে যখন নিয়ে যাওয়া হয়, প্রিন্সিপাল ওই ছেলেটার চিৎকার করছিল, কত বড় সাহস তুই, এগুলো করছিস, পুরো স্কুলে গ্যাঞ্জাম গুলো করছিস। তখন সেটা বলে, স্যার বিশ্বাস করুন আমি সেই ছেলে নেই যে সবকিছু করেছি, আমি জাস্ট আপনার গাড়ি তখন করছিলাম, আমি আসলে নিজেকে কুল দেখানোর জন্য বা আমার প্রতি সবার দৃষ্টি আকর্ষণের জন্য আমি তাকে কপি করেছিলাম, আর তাকে কপি করে আমি ব্ল্যাক হুড পরেছি আর এই অকাম কুকাম গুলো করছিলাম। আর তখন ওই মহিলা অফিসার বলে, হ্যাঁ ও সত্যি বলছে, কারণ সেদিন অ্যাসেম্বলিতে যখন ড্রোনটা এসেছিল তখনও অ্যাসেম্বলি লাইনেই ছিল, তো ও ওই ছেলে হতেই পারে না। আর তখন আমরা দেখি স্যার আরেকজন ছেলেকে ধরে নিয়ে আসে, স্যার আমি ওকে ক্যাফেতে পেয়েছি, আর ড্রেস আপ দেখে আমি বুঝতে পেরেছি ওই সেই ছেলে। কিন্তু ওই ছেলেটা তখন বলে, আসলে আমি ওই মানুষের দৃষ্টি আমার দিকে আসার জন্য আমি ওই ছেলেটার কপি করছি। তো তখন আমরা বুঝতে পারি যে সবাই ওই ছেলেটার মতো হতে চায়, আর ওই ছেলেটার নাম দেওয়া হয়েছে হচ্ছে স্টুডেন্ট এক্স, যেহেতু আজ পর্যন্ত কে সেটা জানা যায়নি, তো এর জন্য সবাই তাকে স্টুডেন্ট এক্স বলে ডাকা শুরু করেছে। তো প্রিন্সিপাল তখন রেগে বলে, এই দুই হারামজাদাকে স্কুল থেকে 2 দিনের জন্য সাসপেন্ড করে দাও, আল্লাহ আমি যখন হাই স্কুলে পড়েছি তখন আমাকে পুরো বছরের জন্য কেন সাসপেন্ড করে দিল না, তাহলে আমাকে কষ্ট করে স্কুলে যেতে হতো না। তো এই সাসপেন্ড তো আমার কাছে মনে হচ্ছে আশীর্বাদ। তো যাই হোক, এরপর আমাদের ইউনকে দেখানো হয় যে ক্লাসে বসেছিল, আর তখন একটা স্টুডেন্ট এসে বলে তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। তো এখানে আমরা জানতে পারি যেহেতু এখনো স্টুডেন্ট এক্স ধরা পড়েনি, তো এর জন্য এখনো পর্যন্ত সবাই ইউনকে অপরাধী ভাবছিল। তো এরপর ইউন যখন প্রিন্সিপালের ওখানে যায়, প্রিন্সিপাল তো ডাইরেক্ট বলে তুমি অপরাধী স্বীকার করো, কিন্তু ইউন বলে স্যার আমি আবারও বলছি আমি সে নই। তখন প্রিন্সিপাল বলে, তাহলে ঠিক আছে তোমাকে আমি একটা লাস্ট সুযোগ দিচ্ছি, যাও তুমি ক্লাসে যাও, আমি দেখি এটা নিয়ে কি করা যায়। তো এরপর সবাই যখন ক্লাসে ছিল আমরা দেখি প্রিন্সিপাল ভিডিও কলের মাধ্যমে সকল স্টুডেন্টদেরকে বলে, তোমাদের বেশি কিছু চিন্তা করার প্রয়োজন নেই, তোমরা শুধুমাত্র পড়াশোনায় মনোযোগ দাও, কিন্তু এর সাথে তোমাদের আরেকটা অফার রয়েছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে যারা ওই স্টুডেন্ট এক্স কে ধরে দিতে পারবে বা তোমরা একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে ভোট করবে যে কে স্টুডেন্ট এক্স হতে পারে, এবং এভাবে যদি তোমরা সেই স্টুডেন্ট এক্স কে ধরে দিতে পারো তাহলে সেই পয়েন্টটা তোমাদের মার্কসের সাথে যুক্ত হবে, যেটা আমি তোমাদের কলেজে ভর্তি হওয়ার সময় আমি এক্সট্রা মার্ক হিসেবে বা কোয়ালিফিকেশন হিসেবে দিয়ে দেবো। আর যাকে তোমরা সবচেয়ে বেশি পয়েন্ট দিয়ে সিলেক্ট করবে বা সন্দেহ করবে তাকে আমরা স্কুল থেকে সাসপেন্ড করে দেবো। তো এই ঘোষণাটা দিয়ে প্রিন্সিপাল কি করলো, সে সকল স্টুডেন্টদের কাজে লাগিয়ে দিল ওই এক্স কে ধরানোর জন্য, যাতে মার্কস এর আশায় বা নাম্বারের আশায় তারা স্টুডেন্ট এক্স কে ধরিয়ে দেয়। আর এরপর আমরা দেখি সারা রিয়ন ক্লাস শেষে সেই কমিক ইউনিভার্সিটি রিসেপশনে যায় আর তাদের কাছ থেকে জানতে পারে যে এটা সত্য, তুমি যদি ওই কম্পিটিশনে জিতে যাও তাহলে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাবে। রিয়ন বলে, ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু তার আগে আমার ওই অপরাধী এক্স কে ধরতে হবে, কারণ আমি যদি অপরাধী এক্স কে না ধরি তাহলে আমার স্কুল থেকে আমি চারিত্রিক সনদপত্র পাবো না, আর চারিত্রিক সনদপত্র না পেলে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না। মানে এটা আমাদের নায়িকা নিজেকে নিজে বলছে। আর এরপর ও যখন ওর স্কুলে এসে ও লকারে যায় তখন ওই নোটটা আবার দেখতে পায় যে যখন অ্যাসেম্বলি লাইন ওই ড্রোনটা এসেছিল তখন টিয়ন আর সং সেখানে ছিল না, আর ওই মুহূর্তে যখন টিয়ন আর সং আসে তখন ইয়ন হো ওদের দুজনকে দেখে অবাক হয়ে যায় বা কিছু বলে না। তো টিয়ন তখন জিজ্ঞেস করে, তোমাকে কি প্রিন্সিপাল বিশ্বাস করেছে? আমাদের নায়িকা তখন বলে, হয়তো, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি প্রিন্সিপাল যে কোনো মূল্যে ওই স্টুডেন্ট এক্স কে ধরতে চায়। আর এরপর তারা কথা বলে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি আমাদের ইয়ন মিস্টার হানের কাছে যায় আর সং রে এবং টিয়নের ব্যাপারে জিজ্ঞেস করে যে সেদিন পিটিতে তো ওরা ছিল না, ওরা কই ছিল? তো মিস্টার হান তখন বলে, তোমাদের ক্যাপ্টেন সং রেকে আমি পাঠিয়েছিলাম স্কুল অ্যানিভার্সারির ব্যানার আনতে, আর ওদিন টিয়ন অসুস্থ ছিল যার জন্য আসতে পারেনি, ও বাড়িতেই ছিল। তো তখন ইয়ন ভাবে হয়তো আমার কথা ভুল হচ্ছে, কিন্তু তার মনে এটাও প্রশ্ন আসে যে এই চিঠিটা বা এই নোটটা কে রাখতে পারে। আর এরপর আমরা দেখি ইয়ন বসে যখন মিস্টার এক্স এর ড্রয়িং দেখছিল তখনই টিয়ন তার কাছে আসে এবং বলে, তুমি আমাকে দেখে এত নার্ভাস হলে কেন, তুমি কি এর আগে এত হ্যান্ডসাম ছেলে কখনো দেখনি? তখন ইয়ন হো সেই কথা এড়িয়ে গিয়ে বলে, আচ্ছা তোমার কি মনে হয় ওই স্টুডেন্ট এক্স কে হতে পারে? তখন টিয়ন জিজ্ঞেস করে, স্টুডেন্ট এক্স আবার কে? তো ইয়ন হো বলে, আরে সব স্টুডেন্টরা ওই স্টুডেন্টটাকে স্টুডেন্ট এক্স নাম দিয়েছে, কারণ তার পোশাকটা কালো ছিল আর পোশাকের উপর একটা এক্স লেখা ছিল, আর সেদিন অ্যাসেম্বলি লাইনে সে হয়তো আমাকে বাঁচানোর জন্য ড্রোন পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এই কথা শুনে টিয়ন বলে, হ্যাঁ ওর কাছে কি আর কোনো কাজ নেই যে তোমাকে বাঁচানোর জন্য ড্রোন পাঠাবে? আর এই কথা বলে টিয়ন খেলতে চলে যায়। আর তখন ইয়ন হো সন্দেহের চোখে আমাদের টিয়নের দিকে তাকায় আর তারপর নিজে নিজে বলে, না ওর মতো ছেলে তো কখনোই স্টুডেন্ট এক্স হতে পারে না, ও কোনোভাবে মানুষের উপকারে লাগবে এটা আমার বিশ্বাস হয় না। তো এই কথা ভাবতে ভাবতে ও সেখান থেকে
চলে যায়। আর এরপর সে সারাকে ওই নোট দেখায়। আর এখানে বলে তার সন্দেহ হচ্ছে টিয়ন আর সং হুর উপরে, এবং ওরা দুজন মিলে এখন থেকে ওই দুজনের উপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। আর এরপর আমরা দেখি টিয়ন একটা ব্যাগ নিয়ে প্রিন্সিপালের অফিসে যায়। আর আমাদের নায়িকাও তার পিছু করতে করতে প্রিন্সিপাল রুমে আসে, কিন্তু সেখানে তারা প্রিন্সিপাল বা কাউকে দেখতে পায় না। আর তখন প্রিন্সিপালের আসার শব্দ আসে। তো ওই মুহূর্তে টিয়ন করে কি হাত ধরে আমাদের নায়িকাকে ভেতরের দিকে টান দেয়, আর তারা দুজন লুকিয়ে পড়ে। আর তখন আমরা দেখি প্রিন্সিপাল তার ফোন নিয়ে চলে যায়। তো ইয়নহু তখন জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? টিয়ন বলে, আমার বাবা প্রিন্সিপালকে এটা দিতে বলেছিল। আর এটি বলে সে ওখান থেকে বেরিয়ে যায়। ইয়নহু তার পেছন পেছন আসে, আর তখন প্রিন্সিপাল স্যারও চলে আসে এবং তাদেরকে দেখে ফেলে, কিন্তু টিয়ন ইয়নকে বাঁচিয়ে নেয়। আর এরপর তারা সেখান থেকে চলে আসে। আর পরের দিন আমরা দেখি সকল স্টুডেন্টদের পয়েন্ট লাগানো হয় যে কাকে কে বেশি সন্দেহ করেছে। আমি বিষয়টা বুঝিয়ে বলছি তোমাকে। ধরো তোমরা 10 জনে আমাকে সন্দেহ করলে, তাহলে আমার পয়েন্ট আসলে 10, তো আমি উপরের দিকে থাকবো। তো যে এখানে যত উপরে থাকবে, যত পয়েন্ট বেশি পাবে, তার স্টুডেন্ট এক্স হওয়ার সম্ভাবনা তত বেশি, এবং তার স্কুল থেকে রাস্টিকেটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে আমাদের নায়িকা ইয়নহুর পয়েন্টই বেশি ছিল, তার মানে ক্লাসের বেশিরভাগ মানুষ বা স্কুলের বেশিরভাগ মানুষ ওকেই স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করছিল। তো এটা দেখো রেগে যায়। আর শুধুমাত্র যে আমাদের নায়িকাই পয়েন্টস বেশি পেয়েছে তা কিন্তু নয়, এখানে যে স্টুডেন্ট যাকে পছন্দ করে না সবাই একজন আরেকজনকে ফাঁসানোর জন্য পয়েন্ট দিচ্ছিল। আর সবার মাথায় ছিল একটাই, কিভাবে মেরিট পয়েন্টসটা পাওয়া যায়। আর এর কারণে এমন হয়েছে যে অনেকে নিজের বন্ধুকেই গোপনে পয়েন্ট দিয়ে দিয়েছে যে ওকে আমি স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করি। আর কিছু কিছু পোলাবন্ত অন্যান্য ছাত্রছাত্রীদের সন্দেহজনক ছবি তুলেও স্যারকে দেখাচ্ছে যে ও স্টুডেন্ট এক্স হতে পারে, ওর চলাফেরা সন্দেহজনক। মানে পুরো স্কুলে একটা ঘাপলা বেজে গিয়েছে। আর এর দিকে আমরা দেখি ইয়নহু আর তার বেস্ট ফ্রেন্ড সারা ক্লাসে বসেছিল। সারারে কিন্তু আমার খুব ভালো লাগছে নায়িকার মতোই, আশা করি আমার বউয়েরটা শুনবো না। তো যাই হোক, সারা তার পছন্দের সিঙ্গারকে দেখে খুব খুশি হচ্ছিল। আর তখন আমরা দেখি ইয়নহুর ডাক আসে, এবং ইয়নহুর সাথে আরেকটা স্টুডেন্ট, যে ছেলেটা ওই যে প্রিন্সিপালের গাড়িতে স্টিকার লাগাচ্ছিল, ওরা দুজন তো সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে। মানে স্কুলের বেশিরভাগ পোলাপান ওদের দুজনকে স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করছে। তো শাস্তি স্বরূপ ওদের দুজনকে স্কুল সাব করতে হচ্ছে। তোরা দুজন যখন স্কুল সাব করছিল তখন আমাদের ক্যাপ্টেন সং রে জুস নিয়ে আসে। শালা রোগো ক্যাপ্টেন, আবাগো ক্যাপ্টেন, ও আমার তো পড়ালেখা শেষই হয়েছে। তো যাই হোক, আমরা দেখি সং রে আমাদের নায়িকার জন্য ভালো বুঝে জুস নিয়ে আসলো। আমাদের নায়িকা কিন্তু সং রে কে সন্দেহ দৃষ্টিতে দেখছিল, মানে নায়িকা আবার সং রে কে স্টুডেন্ট এক্স হিসেবে সন্দেহ করে। আর এরপর ক্লাসের পরে ইয়নহু সং রে পিছু করে এবং লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করছিল, তবে হঠাৎ করেই সং রে উধাও হয়ে যায়। আর এরপর অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমাদের নায়িকা সং রে কে তো পায়, কিন্তু দেখা যায় সং রে তার গার্লফ্রেন্ডের সাথে ঝোপের পাশে চিপায় দাঁড়িয়ে রয়েছে। তো ইয়নহু তো ওদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল, আর তখনই টিয়ন পেছন থেকে এসে জিজ্ঞেস করে, এই কি করছো? তো ইয়নহু ছিটকে ওঠে আর তারপর ওকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে আমরা দেখি সং রে গার্লফ্রেন্ড সং কে কিস করতে যায়, কিন্তু সং মানা করে দেয়। আর এতে রেগে ওর গার্লফ্রেন্ড যখন চলে আসছিল তখন সং রে তাকে থামায় এবং মাথায় কিস করে। শালা কেমন পোলা রে ভাই, সিসি। তবে এটাও হতে পারে যে সং রে গার্লফ্রেন্ডের মুখে গন্ধ, অসম্ভব কিছু না। আর এদিকে আমরা দেখি ইয়নহু টিয়ন কে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কিস করেছো? টিয়ন বলে, তুমি কি পাগল? তখন ইয়নহু বলে, হ্যাঁ ঠিকই বলেছো, আমি এখনো পর্যন্ত জীবনে কিস করিনি, আর আমি জানতাম আমি একা নই, অনেকেই এখনো কিস করেনি। আর তখন টিয়নের ব্যাপারটা ইগোতে লাগে, সে নিজের ইমেজ রক্ষার্থে বলে, আরে গাধা, আমি বলেছি তুমি কি পাগল যে আমি করিনি, এটা তুমি কিভাবে ভাবো? আজকাল প্রাইমারি স্কুলের বাচ্চারাও তো কিস করে। তোরা যখন এই নিয়ে কথা বলছিল তখনই টিয়নের একটা বন্ধু এখানে চলে আসে, আর আমাদের নায়িকা সেখান থেকে চলে যায়। আর বাড়িতে এসে আমাদের নায়িকা ড্রয়িং প্র্যাকটিস করছিল, আর তখন ওর বাবা এনে ওকে জুস দেয়। আর জুস জিনিসটা আমাদের নায়িকার খুব পছন্দ। তো কিছুক্ষণ পর তার মা তাকে কিছু স্ন্যাক্সও দেয়, আর তারপর ওর ভাই এসে ওকে কিছু টাকা দেয়। ইয়নহু তো অবাক হয়ে যায়, এর সাথে খুশি হয়ে যায় যে তার পরিবার তাকে এত ভালোবাসে, এত কেয়ার করে। আর পরের দিন আমরা দেখি সারা তার পছন্দের সিঙ্গারের ভিডিও দেখছিল, আর ইয়নহু তার পাশে এসে বসে। তো তখন সারা আবারও তার পছন্দের সিঙ্গারের ব্যাপারে বলতে থাকে, কিন্তু ইয়নহু বলে, তুমি ওর যত প্রশংসা করো সেই হিসেবে অত ভালো আমার লাগে না ওকে। আর এখানে লক্ষ্য, এটা কিন্তু ওরকম সিঙ্গার নয়, ইউটিউব সেলিব্রিটি। তো নিজের পছন্দের সিঙ্গারের দুর্নাম শুনে সারার তো মাইন্ডে লাগে, এবং সে তার বান্ধবী আমাদের নায়িকার উপর চিৎকার করতে থাকে আর দূরে গিয়ে বসে। আর ঠিক তখনই সার একটা নতুন স্টুডেন্টকে নিয়ে আসে, এবং আমরা জানতে পারি সেটা আর কেউ না, সেটা হচ্ছে সারার ফেভারিট স্টুডেন্ট, এর সাথে ফেভারিট ইউটিউবার হিসু ছিল, সরি হিসু না ইসু ছিল। তো তাকে দেখে সারা তো পাগল হয়ে যায়, মেঘনা চাইতে মনে করো সুনামি। তো কিছুক্ষণ পর আমরা দেখি ইয়ন কম্পিটিশনে যাওয়ার জন্য বের হচ্ছিল, মানে ওই ড্রয়িং কম্পিটিশন, কিন্তু টিয়ন তাকে বলে, সবকিছু মনে করে নিয়ে নিও, তুমি তো আবার একটা ইডিয়ট। তো ইয়নহু তখন খেপে গিয়ে বলে, তোমার কি মানুষকে রাগাতে খুব ভালো লাগে? তখন টিয়ন বলে, না শুধুমাত্র তোমাকে বিরক্ত করতে ভালো লাগে। তো এটা শুনে ইয়নহু রেগে যেতে লাগে, আর সে তার সাইকেল বের করে, কিন্তু আবারও তার সাইকেল পড়ে যায়। আর তখন টিয়ন বলে, তুমি ক্যাব বা বাসে চলে যাও। তখন ইয়নহু বলে, আমি বাসে যেতে পারবো না। আর সে হেলমেট নিয়ে টিয়নের কাছে যায়, আর টিয়ন তখন বলে, আজ আমি অনেক ব্যস্ত। কিন্তু তারপরে ইয়নহু অনেক রিকোয়েস্ট করে, প্লিজ আমাকে নামিয়ে দিয়ে আসো। তো ইয়নহুর তখন ওই গোবেচারা চেহারা দেখে টিয়ন তাকে রাইড দিয়ে দেয় এবং কম্পিটিশনের জন্য ছেড়ে দিয়ে আসে। আর এরপর ইয়নহু তাকে থ্যাংক জানিয়ে চলে যায়। টিয়নে হেসে তাকে মেসেজ করে বলে, গাধা আমার হেলমেটটা খুলে নিস, আবার হারিয়ে ফেলিস না। আর পরের দিন আমরা দেখি ইয়নহু যখন ক্লাসে বসেছিল তখন বিটনেসে তাকে বলে, মানে ওই পাজিমে, যে তোমার কারণেই স্কুলেই পয়েন্টস পয়েন্টসের খেলা শুরু হচ্ছে, কারণ সবাই এক্স কে ধরিয়ে দিয়ে নাম্বার পেতে চায়, আর এর জন্য সবাই সবাইকে পয়েন্টস দিচ্ছে। তো ইয়নহু বলে, না এটা আমার জন্য কেন হবে? তোমাকে যদি সন্দেহ করে তোমাকে তো কেউ পয়েন্টস দিতেই পারে, এটা আমার দোষ কি? আমিও তো পয়েন্টস পেয়েছি। কিন্তু
কিন্তু উল্টো সবাই ওকেই দোষারোপ করতে থাকে যে তোমার জন্য এসব শুরু হয়েছে। কিন্তু তখন আমাদের সংডে আসে সেভিয়র হিসেবে এবং বলে, থামো, আমরা সঠিক জানি না কিসের জন্য কি হচ্ছে এবং ইয়োনহো কি দোষী কিনা এটাও এখনো প্রমাণ হয়নি, তো দয়া করে ওকে তোমরা জ্বালাবে না। আর এর কিছুক্ষণ পর আমরা দেখি ইয়োনহো বাইরে বসে ড্রয়িং করছিল, আর তখন কিছু স্টুডেন্ট এসে তাকে হুমকি দিতে থাকে যে তোর জন্য স্কুলেই ঝামেলা শুরু হয়েছে, আর একটা ছেলে তো স্কেচবুকও নিয়ে নেয়, আর বাকিরা ইয়োনহোকে ঘিরে ফেলে, আর একজন তোর হাতও ধরে ফেলে। কিন্তু তখন এখানে সেভিয়র হিসেবে আসে দুষ্টু ছেলে টেউন, এবং সে এসে করে কি, প্রথমে ইয়োনহোর স্কেচবুকটা ছেলেদের হাত থেকে নেয়, আর ওদের যে লিডার ওটাকে মারতে থাকে। আর ওই ছেলে তখন বলে, আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। আর তখন টেউন বলে, অবশ্যই করো, বিষয়টা মজার হবে, ভালোই লাগবে। কিন্তু তখন আরেকটা ছেলে ওই ছেলেকে বোঝায়, আরে ও আমাদের স্কুলের চেয়ারম্যানের ছেলে। আর এই কথা শুনে ওরা ভয় পেয়ে চলে যায়। ভাই পাওয়ার পাওয়ার। তো যাই হোক, এরপর আমরা দেখি টেউন করে কি ইয়োনহোকে তার বইটা দেয়, আর এখানে আমরা ইয়োনহোর অনেক মন খারাপ দেখতে পাই, আর এই জন্য সে কোনো কিছু না বলে ক্লাসে আসে। আর তারপর সে যখন লকার খুলে সে দেখতে পায় তার লকারে কেউ পানি ঢেলে রেখেছে এবং তার পুরো স্কেচ বুকটা ভিজে গিয়েছে। তো ইয়োনহো রেগে সেখান থেকে বেরিয়ে আসে, আর আমরা দেখি সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে, মানে আমাদের ইয়োনহোর এই স্কুলের টেকাটা কষ্টকর হয়ে গেছে। তো এরকম পরিস্থিতি দেখে ইয়োনহো ডাইরেক্ট যায় প্রিন্সিপালের কাছে। সে বলে যে, আপনি বলেছিলেন আপনি স্টুডেন্ট এক্স কে ধরবেন, তাহলে আপনি এরকম পরিস্থিতি কেন করলেন যার ফলে উল্টো আমি একটা বিপদে পড়ছি স্কুলের মধ্যে? তখন প্রিন্সিপাল হেসে বলে, ঠিক আছে, তুমি যদি এই ঝামেলা থেকে বাঁচতে চাও তুমি ওকে ধরে নিয়ে আসো, তাহলে সব বন্ধ হয়ে যাবে। মানে আমাদের নায়িকাকে দায়িত্ব দিচ্ছে, তুমি স্টুডেন্ট এক্স কে ধরে নিয়ে আসো, সব ঝামেলা শেষ হয়ে যাবে। আর এদিকে আমরা দেখি টিয়ন স্কুলের বাইরে আমাদের নায়িকার জন্য ওয়েট করছিল। তো আমাদের নায়িকা যখন আসে তখন টিয়ন বলে, তোমার উচিত ছিল আমাকে ধন্যবাদ জানানো, কারণ আমি তোমাকে বাঁচিয়েছি ওই ছেলেদের হাত থেকে। তখন ইয়োনহো বলে, আমি থ্যাঙ্কস বলবো না, আর এই সবকিছু হয়েছে স্টুডেন্ট এক্স এর জন্য, তুমি শুধু অপেক্ষা করো, আমি ওই স্টুডেন্ট এক্স কে ধরে ফেলবো। আর এখানে কিন্তু সে মনে মনে টিয়নকেও সন্দেহ করে পয়েন্ট করে বলে, মানে ওর সন্দেহের তালিকায় তো দুইজনই, একটা হচ্ছে সংডে আর একটা হচ্ছে টিয়ন। তো এটি বলে আমাদের ইয়োনহো সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি টিয়ন পাহাড়ে আসে, আর সে তার ঘড়িটা দেখতে থাকে, আর এই ঘড়ির মধ্যে কিন্তু একটা স্টোরি রয়েছে। আর এই ঘড়ি দেখে আমাদের টিয়ন করে কি, তার পুরনো দিনের কথা মনে করে, যেখানে আমরা দেখি সংডোর খুব ভালো একটা ছেলে বন্ধু ছিল, আর সেই ছেলের সাথে বেস্ট মুহূর্ত মনে করে সে অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে সে অনেক কাঁদতে থাকে, আর তখন তার মনে পড়ে একটা বাইক অ্যাক্সিডেন্টে তার বন্ধুর মৃত্যু হয়েছিল। আর এরপর আমরা দেখি ইয়োনহো একটা ফুলের তোড়া নিয়ে রাস্তার মাঝখানে রাখে, দেখে মনে হয়তো এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই স্মৃতিতে এখানে এটা রাখলো। আর এরপর আমাদের ক্যাপ্টেন সং ডেকে দেখানো হয়, আর তার হাতে একটা ঘড়ি রয়েছে, ওই ঘড়িটা দেখে তার মন খারাপ হয়। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে পূর্বের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখি সং ডে টিয়নকে জিজ্ঞেস করছিল এটা কি হলো, কিন্তু টিয়ন কোনো জবাব দেয় না। তো এখানে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি ওদের যে একটা বেস্ট ফ্রেন্ড ছিল তার মৃত্যু হয়েছিল সেখানে, এবং এক বছর আজকে পূর্ণ হয়েছে। আর পরের দিন আমরা দেখি টিয়ন স্কুলে আসে এবং ক্লাসে এসে সে দেখতে পায় তার ঘড়িটা কেউ ভেঙে ফেলেছে, এবং সে অনেক রেগে যায় আর চিৎকার করতে থাকে। কিন্তু তখনই সং ডে যেহেতু ক্লাস ক্যাপ্টেন, সে এসে টিয়নকে চুপ থাকতে বলে, আর তখন টিয়ন সবাইকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে এবং তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, এবং আমরা দেখি একজন আরেকজনকে মারছিল। কিন্তু তখনই ইয়োনহো সেখানে ছুটে আসে এবং ওদের দুজনকে মারামারি করতে দেখে ভয় পেয়ে যায়, আর এর সাথে তিন নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিরিজের মাত্র তিন পর্ব চলছে, তবে এর মাঝেই কিন্তু আমরা মোটামুটি ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে গিয়েছি। তো এই এপিসোডের শেষের দিকে আমাদের যে ঘটনাটা দেখানো হলো, বাইক অ্যাক্সিডেন্ট, ওদের একটা বন্ধুর মৃত্যু, তারপর আবার নায়িকা রোডের মাঝখানে ফুলের তোড়া রাখলো, এরপর আবার ঘড়ির জন্য দুই বন্ধুর লড়াই লেগে গেল, তো এগুলোর পেছনের কাহিনী কি এগুলো জানতে আমাদের এর পরের পর্বগুলো দেখতে হবে। আর সেই হিসাবে কালকে আমি এটার চার নম্বর এপিসোডটা রিলিজ করছি। রেডি থেকো।